চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় তিন পুলিশের নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেওয়ার পর মোহাম্মদ বাপ্পি নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার মৃত্যুতে যিনি আলহামদুলিল্লাহ বলেন তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধী অপরাধী আর রাষ্ট্রের আইন মেনে চলা ইমানের অঙ্গ। তিনি একদিকে ইমান ভঙ্গ করেছে আরেকদিকে রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছে। পুলিশ কি মানুষ না? সে মারা গেলে অন্য মানুষ মারা যাওয়ার মতো ইন্নালিল্লাহ তো পড়ার কথা, কিন্তু ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ছে সাধারণ মানুষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা আলহামদুলিল্লাহ পড়ছেন যে তারা কি মানুষ না? আমি বিশ্বাস করি যারা মৃত্যুবরণ করছে তারা অবশ্যই মানুষ, আর মানুষের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলা উচিত। তবে ইন্নালিল্লাহ বললেই যে আপনি নিরাপদ এরকম না। ইন্নালিল্লাহ বলার ফলে দল থেকে পদত্যাগ করতে হয়েছে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু একটু পড়ে নেবেন। তো বিশেষ করে চিটাগাং সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় যে তিনজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে একজনে স্ট্যাটাস দিয়েছে। তার স্ট্যাটাসটা এমন ছিল, আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ জয় বাংলা। তো তিনি যে স্ট্যাটাসের শুরুতে আলহামদুলিল্লাহ বলছেন, এই আলহামদুলিল্লাহ বলার ফলে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করছে। আর পুলিশ গ্রেফতার করার পরে বিবৃতি দিয়েছে যে তিনি যে আলহামদুলিল্লাহ বলছে এজন্য তাকে গ্রেফতার করা হয়নি, বরং তাকে সন্দেহ করা হচ্ছে তিনি নাশকতার মামলার সন্দেহজনক আসামি। তো এই আসামি যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম হয়েছে বাপ্পি। তো এই বাপ্পি আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দেওয়াটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা আপনার কি মনে হয় আপনি কমেন্ট সেকশনে লিখুন। তবে এই বিষয়ে রাজনৈতিক নেতারা বিশেষ করে তারেক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে, তাদের বক্তব্যগুলো আপনাদের শোনা উচিত। তো চলুন এ বিষয় নিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা তাদের কি কি মতামত পেশ করেছে সেটা একটু শুনে আসি। তিনজন পুলিশ মারা গেছে, নিতান্তই দুঃখজনক ঘটনা এবং এগুলো অবশ্যই এটা অবশ্যই পরিতাপের বিষয়। সেই ঘটনার প্রেক্ষিতে একজন মানুষ বলেছে আলহামদুলিল্লাহ পুলিশ মারা গেছে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পড়ে কিনা সে বলতে পারে কিনা, নাকি এই লেখার জন্য তাকে গ্রেফতার করা উচিত বলে আপনি মনে করেন? আমি এখানে ছোট্ট একটা আইনের কথা আমি বলে যাই। রাষ্ট্রীয় কর্মচারীরা কিন্তু গণকর্মচারী, রাষ্ট্রের সম্পদ। তার মৃত্যুতে যিনি আলহামদুলিল্লাহ বলেন তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধী অপরাধী আর রাষ্ট্রের আইন মেনে চলা ইমানের অঙ্গ। তিনি একদিকে ইমান ভঙ্গ করেছে আর একদিকে রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছে, অতএব তাকে ভর্ৎসনা করাই যথাযোগ্য বলে আমি মনে করি। পুলিশ কি মানুষ না? সে মারা গেলে অন্য মানুষ মারা যাওয়ার মতো ইন্নালিল্লাহ তো পড়ার কথা, কিন্তু ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ছে সাধারণ মানুষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা আলহামদুলিল্লাহ পড়ছেন যে তারা কি মানুষ না? কেন আলহামদুলিল্লাহ পড়ছেন এটা কতটুকু ঠিক? যে পুলিশ সদস্যগুলো ট্রেনের সাথে সংঘর্ষে মারা গেল তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনারা কি জানেন যে ওই তিন পুলিশ সদস্য ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে যদি খারাপ মানুষ হয় তাহলে আপনারা বলতে পারেন, কিন্তু তারা মারা গেছে এই মৃত ব্যক্তিদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ছেন, এইটা কতটুকু নীতি ও নৈতিকতার সঙ্গে যায় প্রশ্ন আমাদেরকে। হ্যাঁ, পুলিশ সদস্য বা পুলিশ বাহিনী সাধারণ মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে না অথবা আন্দোলন সংগ্রামে দমনপীড়ন করে, কিন্তু যেই তিন পুলিশ সদস্য মারা গেল তারা কি এই ধরনের দমনপীড়নের সঙ্গে জড়িত? প্রশ্ন করছি, পুরো পুলিশ বাহিনী কি মানুষের উপর অত্যাচারের সঙ্গে জড়িত? পুরো বাহিনী? আমি ব্যক্তিগতভাবে যেহেতু রাজনীতি করি, সোশ্যাল ক্যাসেট নিয়ে কাজ করি, আমার যেটা দেখা যে একটা থানায় সর্বোচ্চ যদি 100 জন মানুষ থাকে, পুলিশ থাকে, সেখানে 2-4 জন 10 জন পুলিশ সেখানে খারাপ থাকতে পারে সর্বোচ্চ বলছি, এবং খারাপ পুলিশের সংখ্যা বেশি না ভালো পুলিশের সংখ্যা বেশি। তাহলে যদি ভালো পুলিশের সংখ্যা বেশি হয় তাহলে আমরা কি পুলিশ মারা গেলে আলহামদুলিল্লাহ করতে পারি? যদি এইরকম হতো যে কোনো আন্দোলন সংগ্রামে পুলিশ দমন করছে, সাধারণ মানুষের উপর গুলি করছে, টিয়ার শেল ছুটছে, সেই সময় সাধারণ মানুষ গণধোলাই দিয়ে কোনো পুলিশকে ধরে ফেলেছে, তো মানুষের উপর অত্যাচারকারী যদি গণধোলাইয়ের শিকার হয় তখন আপনি আলহামদুলিল্লাহ করতে পারে, তখন সেটা যায়। কিন্তু দুর্ঘটনায় মারা যাওয়া তিন পুলিশ সদস্যের মৃত্যুতে যারা আলহামদুলিল্লাহ করছেন, আমি মনে করছি যে এটা সঠিক না। আর পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলবো যে এই যে মানুষ আলহামদুলিল্লাহ করছে আপনারা মারা গেলে, এটা কি আপনাদেরকে আতঙ্কিত করে না? আপনারা দেখেন যে আপনাদের মধ্যে খারাপ পুলিশ সদস্যদের কারণে আপনাদের কতটা দুর্নাম হচ্ছে, আপনারা কতটা সম্মান হানিকর অবস্থায় পড়েছেন,
এটা খুবই ভীতিকর একটা অবস্থা যে আপনাদেরকে মানুষ কতটা ঘৃণা করছে, কেন এই ঘৃণা করছে, কখনো নিজেদেরকে প্রশ্ন করছেন, কখনো প্রশ্ন করেছেন আমাদের পুলিশ বাহিনী কোন জায়গায় স্বচ্ছভাবে কাজ করতে পারে, কোন জায়গায় সঠিকভাবে কাজ করতে পারছে, এই প্রশ্ন নিজেদেরকে করেন। আপনারা কি পুলিশ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন নাই করছেন না, কেন এই ঘৃণাটা করছে? আমরা পুলিশ বাহিনীকে বাহ্যিক রূপে কি রকম দেখি, যে একটা থানার পুলিশ ওই এলাকার রাজনীতিবিদের কথায় উঠে বসে, তারা কোনো অপরাধ করলেও সেগুলো অপরাধ না। আবার বিরোধী মতের মানুষ যদি প্রতিবাদ করে তাদেরকেও গ্রেপ্তার করার অনেক ঘটনা ঘটে, এবং সরকার দলীয় বিরোধী দলীয় এই জাজমেন্টে পুলিশ ফাংশন করছে। সরকার দলীয় কেউ যদি বিচার চায় সে সরকার দলীয় হলে বিচার পাচ্ছে, সরকার দলীয় না হলে বিচার পাচ্ছে না। আবার সরকার দলীয় না এরকম ব্যক্তিরা অপরাধ না করলেও পুলিশের দ্বারা গ্রেপ্তারের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। পুলিশ বাহিনী সদস্যরা মারা গেলে কেন আলহামদুলিল্লাহ বলছে, এই প্রশ্নগুলো তো করতে হবে। এর দায় পুলিশ বাহিনীকে নিতে হবে না? দেখেন কতগুলো জায়গায় আমরা দেখেছি যে মৃত ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে, তাহলে এই পুরো মামলাটা যারা দিচ্ছে তারা কতটা সত্যার সঙ্গে দিচ্ছে? এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ নয় বলেন? নিউ মার্কেটে যখন ঢাকা কলেজের ছাত্রলীগের সাথে নিউ মার্কেটে ব্যবসায়ীদের মারামারি হলো, আক্রমণ হলো, তখন নিউ মার্কেটের সামনে একটা ছেলেকে কোপায়ে কোপায়ে হত্যা করা হলো, আপনারা অবশ্যই মনে আছে সেই ঘটনা। ওই ঘটনায় কিন্তু বিদেশে থাকা এক বিএনপি নেতাকে মানে মামলার আসামি করেছিল। তাহলে এই যে পুলিশ বাহিনীর ভুলগুলোকে আমাকে বলতে হবে, তাই না? তারা এই কাজগুলো করছে, তারই প্রেক্ষাপটে তো এই আলহামদুলিল্লাহ বলছে। এখন ওই তিন পুলিশ সদস্য কোনো অপরাধ না করলেও তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছে, তার জন্য দায়ী কিন্তু এই পুলিশ সদস্য যারা ভুয়া মামলা দিচ্ছে, তারা মানুষের পকেটে মাদক দিয়ে ঢুকায় দিচ্ছে। এই যে মাদক দিয়ে ঢুকায় দিচ্ছে, এই মাদক দিয়ে ঢুকায় দেওয়ার জন্য কতজন পুলিশ সদস্য বরখাস্ত হয়েছে বলেন? কতজন? গত কয়েকদিন আগে ছাত্রদলের কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলো, সেখানে পুরাতন মরিচা ধরা ডেড এক্সপার্ট কিছু পিস্তল দিয়ে গ্রেপ্তার দেখালো। এই ঘটনা কি এটাই প্রথম, নাকি এটা নিয়মিতই হয়, মাঝে মাঝেই হয়? বাংলাদেশ পুলিশ বাহিনীতে একটা ট্রেন্ড রয়েছে, যখন কোনো ব্যক্তিকে তারা গ্রেপ্তার দেখাতে চায় তখন তাদের কাছে সংরক্ষিত পুরনো গাজার পোটলা তারা ব্যবহার করে। এই প্রশ্নগুলোর উত্তর পুলিশ বাহিনীকে খুঁজতে হবে যে এগুলো বন্ধ হওয়া উচিত কিনা। একজন নির্দোষ মানুষকে গাজার পোটলা দিয়ে ফাঁসায় দেওয়ার মতো মানে খারাপ কাজটা তাদের করা উচিত কিনা? আলহামদুলিল্লাহ করছে আপনাদেরকে দেখে, আলহামদুলিল্লাহ করছে। আপনাদের আপনাদের রিফর্মেশন দরকার, পুলিশ বাহিনীর সংস্কার দরকার, এটা জনগণের বেতনে চলে, এটা জনগণের বেতনে। রাজনীতিবিদদের মতামত আপনি শুনলেন, আপনার কি মতামত আপনি কিন্তু সেটা কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না। তবে আমার নিজস্ব মতামত হচ্ছে মৃত্যুবরণে ইন্নানিল্লাহ বলায় বাধা না দেওয়া, এবং ইন্নানিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলাটা সত্যি এটা অপরাধ। যে আলহামদুলিল্লাহ লেখছে তার মনের ভিতরে কি ছিল সেটা আমরা জানি না, তবে আলহামদুলিল্লাহ বলায় তিনি আসলে পুলিশের ব্যাপারে কিরকম মন মানসিকতা লালন করে সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, মানুষের ভিতর যেমনিভাবে ভালো মন্দ রয়েছে ওরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো মন্দ আছে। সুতরাং আপনি একটু যাচাই বাছাই করে আপনার আলহামদুলিল্লাহ এবং ইন্নানিল্লাহ স্ট্যাটাসটা যদি লিখতে মনে চায় যাচাই বাছাই করে লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।